আমরা জানি যে প্রত্যেকটা জিনিস তৈরি তার পিছনে উদ্দেশ্য অবশ্যই উদ্দেশ্য পরিলক্ষিত আছে, তার পিছনে অনেক উদ্দেশ্য থাকে আর এই উদ্দেশ্যকে কেন্দ্র করে তৈরি করা হয়। ঠিক আমাদের হিসাব বিজ্ঞানটা কেন তৈরি করা হলো, তার উদ্দেশ্যটা কি, তার পারপাসটা কি, কি উদ্দেশ্যে এটা তৈরি করা হলো, চলুন আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, লেনদেনের স্থায়ী লিপিবদ্ধকরণ, এখন আসলে আপনারা অনেকে তো নতুন আসছেন, লেনদেন লেনদেন শব্দটাও অনেকটা লেন এন্ড দেন, দেখেন সম্পর্কিত আছে। এরপর আমি একটি বড় ক্লাস নিব সামনে দিয়ে, কিন্তু এখানে যেহেতু আসলো তার জন্য আপনাদেরকে একটু বেসিক কনসেপ্টটা দিয়ে দিচ্ছি। কোন কিছু নেওয়া, লেনদেন নেওয়া এবং দেওয়া আদান প্রদান করা হয়েছে, লেনদেন লেনদেনের স্থায়ী লিপিবদ্ধকরণ, প্রথমে লেখা আছে যে লেনদেনের স্থায়ী লিপিবদ্ধকরণ, অর্থাৎ স্থায়ীভাবে লেনদেনগুলো একটি হিসাবের খাতা বা হতিয়ারে এগুলো স্থায়ীভাবে লিপিবদ্ধ করতে হবে। তারপর হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়, যদি লিপিবদ্ধকরণ না হয় তাহলে আমরা ফলাফল পাবো করতে হবে। লিপিবদ্ধ করার পরেই হচ্ছে আমাদের ফলাফল নির্ণয়, লিপিবদ্ধ যখন আমরা করবো তার একটা হিসাব করবো মাস শেষে অথবা বছর শেষে আমরা একটা হিসাব করবো, আর তাতে কিন্তু আমরা একটা ফলাফল পাবো, সেটা অবশ্যই অর্থের সাথে সম্পর্কিত থাকতে হবে। আর্থিক অবস্থা নির্ভর, আমার প্রতিষ্ঠানে লাভ লোকসান এটা হচ্ছে কি না এটা আমি কিভাবে জানবো, যদি তার অবস্থান না জানি, যদি এই ফলাফল আর্থিক লেনদেনের স্থায়ী লিপিবদ্ধকরণ করি আমরা আর্থিক ফলাফল নির্ণয় করি, তখন আমি এটা বুঝতে পারবো যে আমি কোন পজিশনে আসি, এখন আমি কি লসের মধ্যে আছি না আমি লাভের মধ্যে আছি। তার জন্য কিন্তু আর্থিক অবস্থা নির্ভর করা যায়, এটা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় আমরা কোনো জিনিস তৈরি করতে বা কোনো কাজ করতে আমাদের কিন্তু অবশ্যই ব্যয় হয়, আমাদের আয়ের সাথে যেখানে আয় থাকবে সেখানে ব্যয় অবশ্যই থাকবে, এই ব্যয়টা আমরা চেষ্টা করবো কন্ট্রোল করতে অর্থাৎ নিয়ন্ত্রণ করতে, নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবো, আমাদের ব্যয় যত নিয়ন্ত্রণ হবে আমাদের মুনাফা তত বেশি আসবে। জালিয়াতি প্রতিরোধ, দেখেন লেখা আছে জালিয়াতি প্রতিরোধ, জালিয়াতি কি, জালিয়াতি যে এমন হতে পারে, মনে করেন একটা প্রতিষ্ঠানে আমি একজন হিসাব রক্ষক নিয়োগ দিলাম, উনি দেখা যাচ্ছে আমার একটা আমি একটি পণ্য উনি 2000 টাকা আমার মূল্য লেখা আছে, তো উনি দেখা যাচ্ছে যে আমার যদি জালিয়াতি থাকে ওনার মধ্যে তখন 2000 টাকা পণ্য উনি দেখা যাচ্ছে 1800 টাকা খাতা লিপিবদ্ধ করলেন, 200 টাকা তখন পকেটে ঢুকে দিলেন। তো শিক্ষার্থীরা এইভাবে এই জালিয়াতিটা যদি লিপিবদ্ধ করা হয় সুযোগ থাকে তখন যদি উনি এই জালিয়াতি করতে পারবেন না, জালিয়াতি রোধ করা যাবে। যদি আমার অ্যাকাউন্ট হিসাব না থাকে, আমি মনে করি আমি একটা দোকান নিয়ে বসে আছি, বিকালে যখন আমি হিসাব নিতে যাবো যদি আমার খাতা লিপিবদ্ধ না থাকে, আর্থিক অবস্থা যদি আমি না জানি কোন পজিশনে আছে, তখন বিকালে যদি আমি ক্যাশ যদি আমি মিল করি দেখা যাবে আমার ক্যাশের মধ্যে থেকে 500-1000 টাকা কমে যাচ্ছে, এটা আমি নিজে বুঝতে পারবো না, কেন বুঝতে পারবো না, যদি আমার এই লিপিবদ্ধ না থাকে আর উনি জালিয়াতির উপরে এই জালিয়াতিকে প্রতিরোধ করতে পারবো কীভাবে, হিসাব গণনার মাধ্যমে, ফলাফল নির্ণয় করার মাধ্যমে, আর্থিক অবস্থার মাধ্যমে। তারপর সম্পদের সুষ্ঠু ব্যবহার, আমাদের আমরা অনেকে জানি আমাদের সম্পদ কিন্তু খুবই সীমিত, আমাদের অভাব অসীম, অভাবের কোনো শেষ নেই, আমার যখন একটি জামা হবে তখন আমি চেষ্টা করবো আরেকটা জামা করার জন্য, আমার যখন একটি গাড়ি হয়ে যাবে তখন আমি চেষ্টা করবো আর একটি গাড়ি করার জন্য, এইভাবে আমাদের কিন্তু অভাবের অসীম, এটা কখনো শেষ হবে না, কিন্তু আমাদের সম্পদ খুবই সীমিত, খুবই কম, এই কম সম্পদকে আমরা কীভাবে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারি, এই সুষ্ঠু ব্যবহারের উপর কিন্তু আমার অনেকটা মুনাফা নির্ভর করে। পরিকল্পনা করলেন, পরিকল্পনা কি, কোনো কাজ কখন কীভাবে কার দ্বারা কীভাবে করা হবে, কখন করা হবে, এই এই সমস্ত এর সমষ্টি হচ্ছে পরিকল্পনা। এই সাধিকান আরেকটা উদ্দেশ্য হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, কোনো জিনিস করার আগে তার পূর্ব প্রস্তুতি গ্রহণ করা, পরিকল্পনা করা করতে হবে, মানে এটা আমি যেটা করতে যাচ্ছি এর এর বিপরীতে কী আসে, কতটুকু আসবে, তার একটা আগে থেকে পূর্ব পরিকল্পনা নিতে হয়। তারপর হচ্ছে মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টি, সর্বশেষ লেখা আছে যে মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টি, এটি মূল্যবোধ, একটু আগে যেটা উদাহরণ দিয়েছিলাম মূল্যবোধ যদি আমাদের না থাকে তখন আমাকে দিয়ে প্রতিষ্ঠানে শুধু ক্ষতি হবে, এই মূল্যবোধ সৃষ্টি দিয়ে জবাবদিহিতা, দেখেন আমার যদি বিকালে আমার একটু আগে যে কথা বলছিলাম যে একজন হিসাবরক্ষককে যদি প্রতি ওনাকে হিসাব চাওয়া হয় তখন কিন্তু ওনার মধ্যে একটা